অসম মুলুকতে আছে এখন রাজশাসিত রাজ্য। বিগত 30 দিনে রজা অবিহনে চলিছে রাজ্যখন, কারণ রজা বর্তমান নিরুদ্দিষ্ট। স্বয়ং রজা নিরুদ্দিষ্ট হওয়াত ব্যাঘাত জন্মিছে রাজতন্ত্র। ভগবান রামর সেবা লবলৈ রজা অযোধ্যালৈ যোৱাৰ সন্দেহ। গোয়ালপাড়ার ঐতিহাসিক শ্রী শ্রী টুক্রেশ্বরী দেওয়ালয়, এই দেওয়ালয়তে আছে সেই রাজশাসন। মই এতিয়া উপস্থিত আছো গোয়ালপাড়া জেলার কৃষ্ণা নিকটবর্তী টুক্রেশ্বরী দেওয়ালয়। আর এই ঐতিহাসিক টুক্রেশ্বরী দেওয়ালয়ত এখন বান্দরৰ সাম্রাজ্য আছে, হেয়া সকলোৱে জানে। আর এই সাম্রাজ্যখন পরিচালনা করে এগৰাকী রজায়, আর এই রজা কিছুদিন ধরে নিখোঁজ হৈ আছে। বান্দরৰ রাজ্য হিসাবে খ্যাত টুক্রেশ্বরী দেওয়ালয়ৰ বান্দর সমাজৰ রজা বিগত 30 দিনে নিরুদ্দিষ্ট। 2018 চনত দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে পরম্পরাগত তথা বৈদিক রীতি নীতিরে কপিকুলৰ রজা হিসাবে রাজ সিংহাসনত বহুৱাইছিল নিরুদ্দিষ্ট রজাজনক। কিন্তু শেহতীয়াকৈ সোশ্যাল মিডিয়াত ভাইরাল হৈ পৰা এখন ফটো দেখাৰ পাছত দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে রজাই রামক সেৱা কৰিবলৈ অযোধ্যালৈ যোৱাৰ সন্দেহ কৰিছে। কারণ ভাইরাল ফটোখনত দেখা গৈছে শ্রীরামৰ ছবি অঙ্কিত পতাকা হাতত লৈ থকা এটা বান্দর। সেই বান্দরটোৱেই টুক্রেশ্বরী মন্দিরৰ কপিকুলৰ রজা বুলি অনুমান কৰিছে দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে। কোর ফটো সেইখন এতিয়ালৈকে নিশ্চিত কৰিব পৰা নাই, কিন্তু এখন রামৰ পতাকার সৈতে বান্দর এটা বান্দর দেখিবলৈ পোৱা গৈছে সামাজিক মাধ্যমত। সেই ফটোখন যথেষ্ট ভাইরাল হৈছে। যদি আগন্তুক দুমাহৰ ভিতৰত রজা ঘূৰি নাহে, তেন্তে আন এটা রজাঘৰীয়া বান্দরক বহুৱা হ'ব ৰাজসিংহাসনত। সেই বান্দরটো আমার রজা বান্দরটোর সৈতে হাইলাক একে। এতিয়া আমি নিশ্চিত নহয় সেইটো বান্দরে এইটো বান্দর বুলি, সেইটো হয়তো সময়ে তাক নিশ্চয় নিরূপণ করিব বা সময়ে সেইটো উত্তর দিব। পূর্বর নিয়ম মতে বা আমার ইয়ারে নীতি নিয়ম মতে তিনি মাহ কাললৈকে ইয়াতে অপেক্ষা করিব। তিনি মাহর পিছত যদি সেই রজাজন আহি রাজভার বা রাজকার্য দায়িত্ব সমজি নলয়, তেতিয়াহলে আমার পুনের রাজ অভিষেক অনুষ্ঠিত করে আমার ইয়াত পুনের রজা পতার ব্যবস্থাটো করা হব। দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অসম মুলুকতে আছে এখন রাজশাসিত রাজ্য। বিগত 30 দিনে রজা অবিহনে চলিছে রাজ্যখন, কারণ রজা বর্তমান নিরুদ্দিষ্ট। স্বয়ং রজা নিরুদ্দিষ্ট হওয়াত ব্যাঘাত জন্মিছে রাজতন্ত্র। ভগবান রামর সেবা লবলৈ রজা অযোধ্যালৈ যোৱাৰ সন্দেহ। গোয়ালপাড়ার ঐতিহাসিক শ্রী শ্রী টুক্রেশ্বরী দেওয়ালয়, এই দেওয়ালয়তে আছে সেই রাজশাসন। মই এতিয়া উপস্থিত আছো গোয়ালপাড়া জেলার কৃষ্ণা নিকটবর্তী টুক্রেশ্বরী দেওয়ালয়। আর এই ঐতিহাসিক টুক্রেশ্বরী দেওয়ালয়ত এখন বান্দরৰ সাম্রাজ্য আছে, হেয়া সকলোৱে জানে। আর এই সাম্রাজ্যখন পরিচালনা করে এগৰাকী রজায়, আর এই রজা কিছুদিন ধরে নিখোঁজ হৈ আছে। বান্দরৰ রাজ্য হিসাবে খ্যাত টুক্রেশ্বরী দেওয়ালয়ৰ বান্দর সমাজৰ রজা বিগত 30 দিনে নিরুদ্দিষ্ট। 2018 চনত দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে পরম্পরাগত তথা বৈদিক রীতি নীতিরে কপিকুলৰ রজা হিসাবে রাজ সিংহাসনত বহুৱাইছিল নিরুদ্দিষ্ট রজাজনক। কিন্তু শেহতীয়াকৈ সোশ্যাল মিডিয়াত ভাইরাল হৈ পৰা এখন ফটো দেখাৰ পাছত দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে রজাই রামক সেৱা কৰিবলৈ অযোধ্যালৈ যোৱাৰ সন্দেহ কৰিছে। কারণ ভাইরাল ফটোখনত দেখা গৈছে শ্রীরামৰ ছবি অঙ্কিত পতাকা হাতত লৈ থকা এটা বান্দর। সেই বান্দরটোৱেই টুক্রেশ্বরী মন্দিরৰ কপিকুলৰ রজা বুলি অনুমান কৰিছে দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে। কোর ফটো সেইখন এতিয়ালৈকে নিশ্চিত কৰিব পৰা নাই, কিন্তু এখন রামৰ পতাকার সৈতে বান্দর এটা বান্দর দেখিবলৈ পোৱা গৈছে সামাজিক মাধ্যমত। সেই ফটোখন যথেষ্ট ভাইরাল হৈছে। যদি আগন্তুক দুমাহৰ ভিতৰত রজা ঘূৰি নাহে, তেন্তে আন এটা রজাঘৰীয়া বান্দরক বহুৱা হ'ব ৰাজসিংহাসনত।
সেই বান্ধটো আমাৰ ৰজা বান্ধটোৰ সৈতে হাইলাখ একেই। এতিয়া আমি নিশ্চিত নহয় সেইটো বান্ধৰে এইটো বান্ধৰ বুলি, সেইটো হয়তো সময়ে তাক নিশ্চয় নিৰূপণ কৰিব বা সময়ে সেইটো উত্তৰ দিব। পূৰ্বৰ নিয়ম মতে বা আমাৰ ইয়াৰে নীতি নিয়ম মতে তিনিমাহ কাললৈকে ইয়াতে অপেক্ষা কৰিব। তিনিমাহৰ পিছত যদি সেই ৰজাজন আহি ৰাজভাৰ বা ৰাজকাৰ্য দায়িত্ব চমজি নলয়, তেতিয়াহ'লে আমাৰ পুনৰ ৰাজ অভিষেক অনুষ্ঠিত কৰি আমাৰ ইয়াত পুনৰ ৰজা পতাৰ ব্যৱস্থাটো কৰা হ'ব। দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।